بسم الله الرحمن الرحيم اعوذ بالله من الشيطان الرجيم السلام عليكم يا رحمه الله وبركاته আমি সমস্ত ধর্মের লোকেদের সামনে একটি কথা নিয়ে আসলাম সেই কথাটি শুধু মুসলমান ধর্মের জন্যই নয় সকল ধর্মের জন্যই এই কথাগুলো হলো যে এই পৃথিবীতে মানুষ আল্লাহর কাছে বিপদগ্রস্ত হইয়া বা অভাবগ্রস্ত হইয়া যখন আল্লাহর কাছে কিছু চায় তো অনেক সময় দেখা গেছে আল্লাহ দেয় আবার অনেক সময় আল্লাহ দেয় না তখন দেখা গেছে যে সরাসরি আল্লাহর কাছে চাইয়া পাওয়া গেল না শেষ পর্যন্ত কোনো ওলিয়া উলিয়ার কাছে গেলেন যে ওলিয়া উলিয়ারা আল্লাহর বন্ধু তো বন্ধুদের কাছে যখন যায় তারপরেও দেখা যায় কিছু কিছু জিনিস চাওয়ার পরে পায় আবার কিছু কিছু জিনিস পায় না না পাওয়ার কারণ কি এবং পাওয়ারও কারণ কি সেটা হলো যে আল্লাহ কোরআনে বলছে যে তুমি যা করবা ঠিক তা পাবা আল্লাহর কথা পৃথিবীর সমস্ত কিছু উল্টে যাবে কিন্তু আল্লাহর কথা উল্টাইবে না পৃথিবীর সমস্ত কিছু উল্টায় যাবে কিন্তু আল্লাহর কথা উল্টাবে না এরপরে সূরা আর রহমান খুললে পাওয়া যায় যে আল্লাহ বলতেছে তোমরা তোমাদের কোন কোন কর্মফলকে অস্বীকার করো এখন ছোটবেলায় যখন আমি কোরআন পড়তাম তখন আমি বাংলাটা যখন পড়তাম যে তোমরা তোমাদের কোন কোন কর্মফলকে অস্বীকার করো তখন আমি মনে মনে বলতাম যে আমাদের কোনো কর্মফলকে তো আমরা অস্বীকার করি না কিন্তু আল্লাহ বারবার কেন এই কথাটা বলে যে তোমরা তোমাদের কোন কোন কর্মফলকে অস্বীকার করো কিন্তু দেখা গেছে যে বুঝি না লাস্ট পর্যন্ত চিন্তা ভাবনা করে যখন আরেকটু বয়স হইল তখন বুঝলাম যে আল্লাহ কোন কথাটা বুঝাইতে চাইছে যে তোমরা তোমাদের কোন কোন কর্মফলকে অস্বীকার করো বারবার কেন আল্লাহ বলল এখন একজন মহিলার 10 বছর আগে একটা সন্তান হয়ে গর্ভপাত হয়ে সন্তানটি মারা গেল কিন্তু দেখা গেছে আরও 8 থেকে 9 বছর পরে আরেকটা সন্তান ধারণ করলেন গর্ভে নিলেন কিন্তু দেখা যায় এই সন্তানটি হওয়ার পর জন্ম নেওয়ার পর 2 দিন না যেতেই সন্তানটি মারা গেল তাহলে 10 বছর হয়ে গেল একটা সন্তান মারা গেল গর্ভপাত হয়ে এরপরে দেখা যায় যে সেই সন্তানের আশায় আশায় 9 বছর কাটানোর পরে আরেকটি সন্তান হলো কিন্তু 2 দিন টিকলো না মৃত্যুবরণ করলো এর কারণ কি এখন দেখা যায় যে কোনো ওলিয়া উলিয়ার কাছে গেলে সেই ওলিয়া উলিয়া যদি খুব কামেল হয় তাহলে তার কাছে যখন বলা হয় যে আপনি আল্লাহর ওলি আপনার কাছে বিশ্বাস করে আসছি আমার সন্তান কেন মারা যায় টিকে না 10 বছর 9 বছর আগে একটা হয়েছিল গর্ভপাত হয়ে মারা গেল এখন ইদানিং 2 দিন 3 দিন হইল আমার একটা বাচ্চা সন্তান পৃথিবীতে আসিয়া সে মারা গেল তখন সেই ওলিয়া উলিয়াটি চুপ তিনি কিচ্ছু বলে না কারণ তার মনে পড়েছে সে আয়াত তোমরা তোমাদের কোন কোন কর্মফলকে অস্বীকার করো তাহলে এই জিনিসের সাথে কর্মফলের কি সম্পর্ক হ্যাঁ হে জগৎবাসীরা এই জিনিসটা কর্মফলের সাথে পূর্ণ মিল আছে যেমন যে মানুষের দেহটা মারা যায় মানুষের আত্মা কিন্তু মরে না এই আত্মা জন্ম জন্মান্তরে ঘুরে দেখা গেছে বিগত জন্মে আমি কারো শত্রামি করে বাচ্চাটা মেরে ফেলছিলাম হয়তো যার বাচ্চাটা মেরে ফেলেছিলাম সে হয়তো আমাকে ওরকম প্রতিশোধ নেওয়ার বা আমার বিচার করার বা আমার উপরে কথা বলার ক্ষমতা তার ছিল না কিন্তু নীরবে শেষ হয়ে গেছে যে তার বাচ্চাটা মারা গেছে আমাকে কিছুই বলতে পারে নাই কিন্তু আল্লাহ তো বলছে কোরআনে তুমি যা করবা ঠিক তা পাবা এখন এই জন্মে আসিয়া আমার বাচ্চাটা মারা গেল এরপরে 9 বৎসর আফসোস করতে 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 আল্লাহ একটা সন্তান দিল কিন্তু 2 দিনের বেশি টিকলো না কিন্তু আল্লাহ তো কোরআনে বলেছে তুমি যা করবা ঠিক তা পাবা তুমি অন্যের সর্বনাশ করে এসেছিলে অন্যের সন্তান তুমি কেড়ে নিয়েছিলে সেই সন্তান কেড়ে নেওয়ার কি যন্ত্রণা সে ভোগ করেছিল আজ তুমি সেই যন্ত্রণা ভোগো
তাহলে বুঝো যে সে সন্তান হারা হয়ে কত কষ্টে ছিল। তাহলে এই বিষয়ে কোনো অলিয়াউলিয়ার কাছে গেলেও তারা কোনো ফয়সালা দেবে না, তারা চুপ থাকবে। সকল বিষয়ে যদি ফয়সালা হতো তাহলে মানুষ গুরু মুর্শিদ ধরে এই ফয়সালা ঘটায় নিত। তাই আমি বলি যে একটা সুযোগ হয়তো আল্লাহ দিতে পারে, সেটা হলো মানুষ জন্ম জন্মান্তরে অনেক পাপ করে, অনেক পাপ করতে 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 এমন এক পর্যায়ে চলে যায় তখন দেখা গেছে তার ক্ষমার আর কোনো রাস্তা থাকে না, ক্ষমার আর যোগ্য সে থাকে না। তখন কি হয়, তখন দেখা যায় যে কোনো অলিয়া উলিয়ার কাছে বা কোনো পীর কামেল মুর্শিদের কাছে গিয়ে তিনি বায়াত গ্রহণ করলো, আর সে বায়াতের মাধ্যমে বলল যে আমার জীবনে পাপ ভালো মন্দ খারাপ যা কিছু আছে আমি সমস্ত কিছু আমি মুর্শিদের কাছে অর্পণ করিলাম, এবং মুর্শিদের কাছে অর্পণ করিলাম না আমি রাসুলের কাছে করিলাম, আমি রাসুলের কাছে করিলাম, আমি আল্লাহর কাছে করিলাম। যদি খাস নিয়ত করে তওবা করে যে ইহকাল পরকাল সর্বকালের পাপ আমি ক্ষমা চাই, আমি আর কখনো অপরাধী কাজ করব না, তখন দেখা গেছে যে আল্লাহ সূরা ফাতার মধ্যে বলেছে হে রাসূল আপনার হাতে যারা হাত দিল তাদেরকে বলে দিন যে তাহাদের হাতের উপর আমি আল্লাহর হাত আছে। তাহলে কেউ যদি কামেল মুর্শিদের হাতে হাত দেয় এবং তওবা নসুয়া পাঠ করে তখন হয়তো বিগত জন্মের এবং ইহকালের দোনো জায়গার পাপ কমার পরে তার সেই সুফল ফলতে পারে যে হয়তো সামনে আর সন্তান হইলে আর মরবে না, এটার দায়ভার তিনি সম্পূর্ণ মুর্শিদের উপরে চলে যাবে, তখন মুর্শিদ সেটা বুঝবে। তো এছাড়া আর ক্ষমার কোনো রাস্তা থাকে না। তাই আল্লাহ বারবার বলেছে তোমরা কোন কোন কর্মফলকে অস্বীকার করো, তোমরা যা করবা ঠিক তা পাবা, আল্লাহর কোনো দোষ নেই, আমার দোষেই আমি দোষী, কিন্তু ইহকাল পরকালে যে কত জায়গায় দোষ করা হয়েছে তা আমার মনেই নাই। আজকের এই কথাগুলো বলার উদ্দেশ্য যে আজকে আমি আমার দরবারে যখন বসে থাকি একজন মহিলা আসছে, আয়সা বলতেছে যে হে হুজুর আপনার কাছে খুব আশা নিয়ে আসছি, আজকে অনেক বছর হইল আমার সন্তানাদি হয় না। তখন কিছু কিছু মানুষের বেলায় যদি আমি বুঝি যে হ্যাঁ ইনশাল্লাহ তার একটা সন্তান আল্লাহ দেবে, তখন আমি আল্লাহর উপর ভরসা রেখে বলি যাও সন্তান হবে ইনশাল্লাহ হয়েছে। কিন্তু এমন এমন কেউ আসে যে বলে যে আমার এত বছর বিবাহ হয়েছে একটা সন্তান হয় নাই, আমি সংসারে আর থাকতে পারছি না, আমাকে আর কেউ দেখতে পারে না, আমার একটা সন্তান যদি আপনার উসিলা আল্লাহ আমাকে দিত, তখন আমি একটা কথাই বলে দিই যে দেখেন আল্লাহ সূরা আর রহমানের মধ্যে বলছে তোমাদের কোন কোন কর্মফলকে অস্বীকার করো। তাহলে তুমি বিগত জন্মে হোক এই জন্মে হোক তোমার দ্বারা এমন কিছু হয়েছে যা হওয়ার কারণে তুমি অভিশপ্ত হয়েছ এবং আল্লাহ তোমার এই কথা মানছে না, কিন্তু আমি যে বলবো যে হে আল্লাহ তুমি তাকে রক্ষা করো, তখন আল্লাহ আইনের গতিতে চলে, আল্লাহ আইন ছাড়া আল্লাহ চলে না, এবং এই জগতের কোনো পরেশগার কোনো অলিয়া উলিয়া আইনের বাহিরে চলে না। এখন তোমার যে শাস্তি তোমার যে কর্মফল তোমার ভোগ করতেই হবে, যে আমি বলতে পারছি না যে তোমার সন্তান যে হবেই। হ্যাঁ তবে হতে পারে যদি কোনো কামেল মুর্শিদের কাছে বায়াত গ্রহণ করে তওবা নাসুয়া পাঠ করো যে জীবনে ইহকাল পরকাল যা করেছি না করেছি সমস্ত কিছু ভালো মন্দ যা আছে সমস্ত কিছু মুর্শিদের চরণে দিয়ে দিলাম, তখন হয়তো দেখা গেছে যে তোমার সেই পাপ নিষ্পাপ হওয়ার পরে তোমার জন্য একটা সুখবর হইতে পারে যে ইনশাল্লাহ সন্তান হতে পারে বা তুমি যা চাইতেছো তা হয়ে যাওয়ার সম্ভাবনা হইতে পারে। তাই বলি যে আজকের কথাগুলো হলো যে অনেকেই এমন রিপোর্ট করে নিয়ে আসে যে আমার এই সমস্যা ওই বিপদ আমার বাড়িঘর নিয়ে যাইতেছে, আমি কিচ্ছু করতে পারতেছি না, আমি থাকবো কোথায় কেমনি কী করব। তাহলে আমি বলবো বিগত জন্মে হোক এই জন্মে হোক তুমি কারো আত্মসাৎ করেছো, কারো বাড়ি গাড়ি তুমি স্বার্থের জন্য অন্যের সাথে তুমি এই বেআইনিভাবে তুমি এই জায়গা জমির আত্মসাৎ করেছো, আজকে দেখা গেছে যে তোমার এই জমি নিয়ে যাইতেছে কিন্তু তুমি কিচ্ছু বলতে পারতেছো না। কিছু এই বিষয়গুলো সর্ববিষয়ে এরকম হয় না, কিন্তু কিছু কিছু বিষয় আছে ফিরে পায় জায়গা জমি, ফিরে পায় সন্তানাদি, কিন্তু যেটা ফিরে পায় সেটা দেখা গেছে যে ফিরে পাওয়ার মতো প্রসেস আছে তাই তিনি পাইলেন, কিন্তু কিছু কিছু বিষয় আছে যে তিনি এই
বাংলাদেশ কেন, যে বিশ্বের যত বড় ব্যক্তি আনুক না কেন, যদি আল্লাহ মনে করে যে সে তার কর্মফল ভোগন্ত ভুগতে হবে, তাকে এই জিনিস আর ফেরত দেওয়া হবে না, কর্মফল ভুগতেই হবে, তখন ভুগতে ভুগতে যখন ভোগা শেষ হবে তখন হয়তো আল্লাহ তাকে একটা কুলে নেবে। আবার কিছু কিছু জায়গায় আল্লাহ বলছে যে তোমাদেরকে যখন আমি যে অবস্থাতে রাখি এই অবস্থায় থেকেই তোমরা আলহামদুলিল্লাহ বলো। কেন বলো? কারণ আল্লাহ কারো শত্রু নয়, আল্লাহ সকলের প্রতি সমান বিচার করে। কিন্তু দেখা গেছে যে যিনি অপরাধী তার সাজাও তিনি দিবেন, এবং যিনি ভালো কিছু প্রাপ্ত শান্তিপ্রাপ্ত তাদেরকে শান্তিও দেবেন। তাই বলি যে আমাদের ভুলেই আমরা জ্বলি, আমরা পড়ি, আমরা কষ্ট করি, কিন্তু মূলত আল্লাহর তো এখানে কোনো হাত নেই, আল্লাহর কোনো দোষ নেই, সমস্ত দোষের ভাগী আমরা। কিন্তু জানি না ইহকাল পরকালে কোথায় কোনভাবে আমরা অপরাধ করেছি। তাই এই কথাটা মনে রাখতে হবে যে কেউ যদি এরকম সফলতা চান তাহলে দেখা যায় নিঃস্বার্থভাবে একজন কামেল মুর্শিদের কাছে, কামেল ওলির কাছে বায়াত গ্রহণ করে সমস্ত ভালো মন্দ পাপ সমস্ত কিছু সেই মুর্শিদের চরণে যখন আপনারা দিয়ে দিবেন, তখন দেখা গেছে আপনার ভাণ্ডের মধ্যে যত পাপ ছিল, খারাপ ছিল, ভালো ছিল, সমস্ত কিছু দিয়ে দিলেন, তখন আপনি নিষ্পাপ হয়ে গেলেন, তখন আপনার ভাগ্যের চাকাটা ঘুরবে। এছাড়া অসম্ভব। আজকে এই কথাগুলো বলে আমি রাখছি। এর সাথে আরেকটা কথা বলতেছি যে আমাদের চ্যানেলের মধ্যে যে আলোচনাগুলো আছে, যদি আপনাদের এই আলোচনাগুলো ভালো লাগে তাহলে আপনারা সাবস্ক্রাইবের মাধ্যমে আমাদের সেই বাকি ভিডিওগুলো পেয়ে যাবেন, সেই আলোচনাগুলো পেয়ে যাবেন। আজকে এই বলেই রাখছি। আল্লাহ হাফেজ।